এই সাজেশান ফার্স্ট ইউনিট টেস্ট সিলেবাসের উপর করা হলেও দু হাজার তেইশে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট তো চলো দেখে নিই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এস ডি বায়ো ক্লাস টেনের ফার্স্ট সামেটিভ টেস্টের জন্য লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের দুটো কমপ্লিট সাজেশান দিচ্ছি তোমরা এই প্রশ্নগুলো করলে এখান থেকে কিছু কমন পেয়ে যাবে কারণ এগুলো হচ্ছে একটা কমপ্লিট টেস্ট নেওয়া হয়েছে স্কুলের এই প্রশ্নগুলো দেখে নাও লাইফ সায়েন্সের প্রশ্নগুলো দেখে নাও যে পাঁচটা এমসিকিউ রয়েছে পাঁচটার মধ্যে প্রথম প্রশ্ন উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অংশের বক্র চলন হয় কোনটা ট্রপিক চলন ন্যাস্টিক চলন ট্যাকটিক চলন না রসফিতজনিত চলন ইনসুলিন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয় গ্লাইকোজেন সংশ্লেষ সাহায্য করে ফ্যাটের জারণের মাধ্যমে কিটন বডি উৎপাদনে বাধা দেয় না রক্তের গ্লুকোজের মাত্রা বৃদ্ধিতে না নিও গ্লুকোজেনেসিস বাধা দেয় সঠিক জোটটি নির্বাচন করো দেখো প্রফেজের সঙ্গে কোনটা মিল হবে সেটা তোমাকে দেখতে হবে আর ওয়ান পয়েন্ট ফোর দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিলন করতে হবে তোমাকে রেটিনা কর্নিয়া আইরিস দেওয়া আছে এদের মধ্যে খ স্তম্ভে কোনটা মিল হবে সেই মিলটা দেখে তোমাদের এ বি সি করে যে দাগগুলো দেওয়া আছে সেইটার সঙ্গে কোনটা ঠিক সেটা মানতে হবে কারণ এটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন এরকম প্রশ্ন তোমরা দেখেছ মাধ্যমিকে থাকে ওয়ান পয়েন্ট ফাইভ দেখো সঠিক ক্রমটি স্থির করো কোন ক্রমটা ঠিক হবে প্রথমে গ্রাহক তারপর আজ্ঞা নায়ু তারপর কি কি হয় সেটা দেখে নেবে হ্যাঁ উত্তরগুলো যারা জানো না আমাকে কমেন্ট করে জানাবে কোন উত্তর জানতে চাও আমি উত্তরগুলো দিয়ে দেবো দুয়ের দাগের প্রশ্ন দেখো এখানে তিনটি প্রশ্ন করতে হবে শূন্যস্থান পূরণ অ্যাডিনিন একটি ড্যাশ জাতীয় যুক্ত ক্ষারক মানুষের দেহকোষের অটোজমের সংখ্যা ড্যাশ জোড়া জোড়া সংখ্যা বলেনি জোড়াটা খেয়াল রাখবে হ্যাঁ অটোজম ক ক বাইশ জোড়া হবে না তেইশ জোড়া হবে সেটা লিখতে হবে ড্যাশ নামক স্নায়ুযোজকের লঘু মস্তিষ্কের গোলার্ধ দুটিকে যুক্ত রাখে তারপরে দেখো দুয়ের দাগের টু পয়েন্ট ফোর দেখো গুয়ানিনের পরিপূরক খারটি ক্ষারকটি হলো ড্যাশ তোমরা যেন অ্যাডিনিন থাইমিন গুয়ানিন সাইটোসিন এইভাবে পরিপূরকগুলো থাকে এবার সত্য মিথ্যা দেখো টু পয়েন্ট ফাইভ জিব্রেলিন হরমোন উদ্ভিদ অঙ্গের অকাল মোচন রোধ করে এটা ট্রু না ফলস ইতর পরাগযোগে পরাগরেণুর অপচয় ঘটে না ফলস গমনের সময় গুরু মস্তিষ্কের কাজ দেহের ভারসাম্য বজায় রাখা আর উদ্ভিদের পাতায় আলোক তির চলন দেখা যায় এবার আরেকটা স্তম্ভ মিলন দেখো এই স্তম্ভ মিলনটা তিন নম্বরের প্রশ্ন তো তিনটা করতে হবে তোমরা সবগুলো করবে উদ্ভিদ কোষের সাইটোকাইনোসিসের সঙ্গে কোনটা মিল হবে অন্ধবিন্দু তারপর মাইক্রো মাইক্রোপ্রোপাগেশান তারপর সাইনাপস মনে রাখবে সাইনাপস আর সাইনাপসিস দুটো কথা কিন্তু আলাদা হ্যাঁ একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দিতে হবে মায়োপিয়ার ত্রুটি কিভাবে সংশোধন করা হয় মানে কী লেন্সটা ব্যবহার করা হয় ওইটুকু লিখবে বিষদৃশ্যটির মধ্যে এই চারটে হরমোন দেওয়া আছে কোনটা এই তিনটের সঙ্গে একটু আলাদা এই যেমন ধরো এডিএইচ এইগুলোর থেকে আলাদা এগুলো সব জনন হরমোন টু পয়েন্ট দেখো প্রথম জোড়াটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি মাইটোসিস যেমন পুনরুৎপাদন হয় তেমন ড্যাশ প্রকরণ করে কোনটা প্রকরণ করে সেটা লিখতে হবে সঠিক জোটটি নির্বাচন করো ডানার পালক রেমিজেস পৃষ্ঠপাকনা জোড় পাখনা সাইকেল চালানো সহজাত প্রতিবর্তক্রিয়া এইটা কোন জোড়াটা সঠিক সেটা বলতে হবে কোষচক্রের ইন্টারফেস দশায় কোন উপদশায় ডিএনএ সংশ্লেষিত হয় শব্দগুলি একটি বিষয়ের অন্তর্গত সেটি নিরূপণ করো প্রফেজ ক্যারিওকাইনোসিস মেটাফেজ অ্যানাফেস টেলোফেজ তার মানে এইগুলো কোনটার সঙ্গে সম্পর্কিত সেটা তোমাকে বলতে হবে তাই তো ক্যারিওকাইনোসিসটাই তিনটেরও হয় ক্যারিওকাইনোসিসের মধ্যে প্রফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেস হয় তাই না এবার তিন তিনের দাগে দেখো দু মার্কেট প্রশ্ন এখানে তোমাকে ছটা করতে হবে অনেকগুলো দেওয়া আছে দু তিনটে বাক্যে উত্তর করতে হবে যেমন প্রথম প্রশ্ন দেখো পর্বমধ্যে মধ্যে দৈর্ঘ্য ও অগ্রস্থ মুকুলের বৃদ্ধিতে উদ্ভিদ হরমোনের ভূমিকা লেখো কোষচক্রের দুটি গুরুত্ব লিখো তারপর দেখো প্রাণী কোষ বিভাজনে সেন্ট্রোজোমের ভূমিকা উল্লেখ করো স্নায়ুতন্ত্রের নিউরোগ্লিয়ার উপস্থিতি প্রয়োজনীয়তা থেকে এই প্রশ্নগুলো যেগুলো বলছে এগুলো কিন্তু তোমরা খাতায় তুলে নাও এগুলো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বা ওইখান থেকে ভিডিও পজ করে তোমরা লিখে নিতে পারো অযৌন জননের একটি অসুবিধা ও একটি সুবিধা উল্লেখ করো বার্ধক্য দশায় মানবদেহে দৃষ্টিশক্তি ও জনতন্ত্রের কী কী পরিবর্তন হয় খুব ইম্পর্ট্যান্ট এগুলো সপরাগযোগের একটি সুবিধা ও একটি অসুবিধা তোমরা দুটো করে সুবিধা অসুবিধা করে রাখবে নিচের কাজগুলির সঙ্গে সম্পর্কযুক্ত হরমোনগুলির নাম লেখো স্ত্রী দেহে অপরিণত ডিম্বথলির বৃদ্ধি ঘটানো ও ইস্ট্রোজেন হরমোনের খরণে উদ্দীপনা প্রদান উদ্বেগজনিত কারণে রক্তচাপ বৃদ্ধি করা ঠিক আছে এবার গয়েরটা দেখো রক্তের অতিরিক্ত গ্লুকোজকে যকৃত পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চিত করা অগ্র পিটিউটারিকে টিএইস খরণে উদ্দীপনা যোগায় এই এই প্রশ্নগুলো কিন্তু করলে এখান থেকে তোমরা পেয়ে যাবে এবার দেখো পাঁচ নাম্বারের প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট এগুলো হ্যাঁ মানুষের চোখের অক্ষিগোলকের লম্বচ্ছেদের একটি পরিচ্ছিন্ন চিত্র অঙ্কন করো নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো অক্ষিগুলো কিন্তু এবারের মাধ্যমিকের জন্য তোমরা যারা মাধ্যমিক দেবে তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট তোমরা কিন্তু এটা ফাইভ মার্কসের প্রশ্ন হিসাবে করে রাখবে এবং লেভেলিংগুলোও ঠিক করে করবে তার একটা অথবা দেওয়া আছে দেখো একটি উদ্ভিদ কোষ বা প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেস দশার একটা পরিচ্ছিন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করতে হবে হ্যাঁ এবারে মাইটোসিস থেকে একটা প্রশ্ন আসবে মেটাফে স হ্যাঁ এনাফিস দশা খুব ভালো করে করবে তোমরা পিটিউটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয় কেন পিটিউটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় না এমন তিনটি প্রাণী হরমোন নিঃসৃত হয় না তার খরণস্থল ও কাজ লিখতে হবে তাই তো তার মানে পিটিউটারি গ্রন্থি থেকে হরমোন খরণগুলো বাদ দিয়ে অন্যগুলো বলতে হবে তোমাকে এটা খেয়াল রাখবে মানবদের ডিম্বাশয় থেকে নিঃসৃত দুটো হরমোনের নাম আর দু একটি করে কাজ করে রাখবে এটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন ডিএনও আর এন এর দুটি গঠনগত একটি কার্যগত পার্থক্য লিখতে হবে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখতে মিওসিসের ভূমিকাকে এই প্রশ্নগুলো কিন্তু এগুলো করলে কিন্তু এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নগুলো দেখো এটাও চল্লিশ মার্কের প্রশ্ন কমপ্লিট প্রশ্ন করা আছে এখান এগুলো ভালো করে করবে এখান থেকে কমন পেয়ে যেতে পারো প্রথম প্রশ্ন দেখো মেরুজ্যোতি যে বায়ুস্তরে দেখা যায় তা হলো কোন বায়ুস্তরে মেরুজ্যোতি দেখা যায় সেটা ফারেন রাইট পরম পরমশূন্য উষ্ণতার মান কত সেটা করবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের সম্পর্কটা কি সেটা করো কোন নিচের কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ এটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন ম্যাগনেসিয়ামের পারমাণবিক ক্রমাকব বারো আর এই পরমাণু কে এবং এম কক্ষে উপস্থিত ইলেকট্রনিক সংখ্যা নির্ণয় করতে হবে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও এখানে দশটা প্রশ্ন দেওয়া হয়েছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি তড়িদয ও সমযোজি যুগের নাম দুটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো ক্লোরিন আয়নের ইলেকট্রন বিন্যাস দেখাও তড়িৎ বিশ্লেষণকালী বিদ্যুৎ প্রবাহ কোন তড়িদার থেকে মুখী এই প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে তুলে নাও ভিডিওটাকে পজ করে বা স্ক্রিনশট নিয়ে নাও দিয়ে এই প্রশ্নগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এবার তিনের দ্যাগের প্রশ্ন দেখো চার্লসের সূত্রটি বিবৃত করো এগুলো সব টু মার্কসের প্রশ্ন পাঁচটা প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো কিন্তু করতে হবে এবার দেখো দুয়ের দাগেরটা নির্দিষ্ট ভরের কোন গ্যাসের উষ্ণতা জিরো ডিগ্রি কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওর আয়তন দ্বিগুণ হবে যদি চাপ অপরিবর্তিত রাখা হয় এটা করে দেখাতে হবে নির্দিষ্ট ভরের জিরো ডিগ্রি উষ্ণতায় কোন গ্যাসের আয়তন ও চাপ উভোগে দ্বিগুণ করলে অন্তিম উষ্ণতা কত হবে আধুনিক পর্যায় সারণিতে কয়টি পর্যায় কয়টি শ্রেণী আছে অক্সিজেন মৌলের পর্যায় সারণিতে অবস্থান লেখো ইলেকট্রন ডট গঠন করো এই দুটো যৌগ দেওয়া আছে তার ইলেকট্রন ডটের চিত্র আঁকতে হবে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও এর রাশিমালা লেখো অথবা তার একটা দেওয়া আছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান নির্ণয় করো এবার দেখো চারের দাগের প্রশ্নগুলো দেখে নাও নিচের প্রশ্নগুলির উত্তর দাও রূপার উপর সোনার প্রলেপ দেওয়ার জন্য কাকে ক্যাথোড কাকে অ্যানোড হিসাবে ব্যবহার করবে ও তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো দুয়েটটা দেখো পঞ্চাশ গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট ও কে লঘু এই সিএলের সাথে বিক্রিয়া ঘটালে কত গ্রাম টু উৎপন্ন হবে এবং তাতে মোট পরমাণুর সংখ্যা কত ব বয়েল এটা বরেল ভুল আছে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটি নির্ণয় করো তারপর দেখো সালফার অ্যালুমিনিয়াম ক্লোরিনস আর এসআই মৌলগুলির ক্রমবর্ধমান আকার জারণ ক্ষমতা ক্রম ও তড়িৎ ঋণাত্মকতার ক্রম অনুসারে সাজানো তড়িৎ ঋণাত্মকতার ক্রম অনুসারে সাজানো বা জারণ ক্ষমতা এগুলো কিন্তু একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন এখান থেকে একটা মাধ্যমিকের প্রশ্ন আসে তাই এইগুলো ভালো করে করবে এবিসি মৌলগুলির পারমাণবিক ক্রমাঙ্ক দেওয়া আছে এবার এখান থেকে বার করতে হবে মৌলগুলির অবস্থান কোন শ্রেণীতে এবং কার গুণ কত বেশি বিয়ের সাথে ক্লোরিনের বিক্রিয়া সমযোজী না তড়িৎ সেটা বলতে হবে আর পাঁচেরটা দেখো সৌরশক্তি ব্যবহারের তিনটি করে সুবিধা ও অসুবিধা করে রাখবে ঠিক আছে এই প্রশ্নগুলো করলে এখান থেকে কমন পাবো পাবে আশা করা যাচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং